হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করেছি, আজকে চলে এসেছি একটি নতুন জায়গায় আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অন রিকোয়েস্টের ওপর, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে মাছের ফার্ম দেখাতে, টাইগার শার্ক দেখাতে। তো সেটার জন্যই আজকে বেসিক্যালি আসা। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাওড়ার পাকুড়িয়া। তো আমি এখানে যে ওনার, তার সাথে একটু কথা বলে নেব আর তোমাদেরও জানাবো কত দাম, কত প্রাইস, কীভাবে আসবে, কীভাবে করে কিনতে হবে, তার কন্ট্যাক্ট নাম্বার সব জানিয়ে দেবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমার একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। তো চলো কথা বলে নিই ওনারের সাথে। তো বন্ধুরা, আমি যে ফার্মে এসেছি ইনি হচ্ছে এখানকার ওনার। তো ওনার সাথে একটু কথা বলে নিই। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে সমীর দাস। সমীর দাস, আচ্ছা, আপনার এই ফার্মটা কতদিনে? আমার ফার্মটা এই 18-20 বছর। 18-20 বছরের ফার্ম। স্যার, ফার্মের নাম কি আছে? ফার্মের নাম আছে SSG। SSG কালারফিশ। আচ্ছা, SSG কালারফিশ। আমি যেমন যেখানে দাঁড়িয়ে আছি, ফার্মটার নাম আছে SSG কালারফিশ। এখানে আমায় চেনে বেসিক্যালি, মানে আর হচ্ছে সবাই বড় ভাই বলে চেনে। বড় ভাই? হ্যাঁ। তোমরা এসে কিন্তু বড় ভাই বললেই তোমাদের দেখিয়ে দেওয়া হবে SSG কালারফিশ। আর আচ্ছা, আর যদি কেউ এখানে আসতে চায় তাহলে কি করে আসবে? যদি হাওড়া থেকে আসতে চায়? হাওড়া থেকে আসতে হলে 57 বাসে করে কোনা হাইরোড থেকে টোটো, যে কোনো টোটোই বললে এখানে নামিয়ে দেবে। আর এখানকার অ্যাড্রেস কি আছে? এখানের অ্যাড্রেস হচ্ছে পাকুরিয়া, আটাপাড়া। পাকুরিয়া, আটাপাড়া। হ্যাঁ। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ওই আটাপাড়াই বলে সবাই চেনে। এখানে সাধারণ সব রকম মাছই পাওয়া যায়। তো গোলপিসটা কিছু এখন বেশি মানে আছে, আইটেম করা আছে। তো আমিও দেখে নেবো, তোমাদেরও দেখাবো কি কি মাছ আছে, কি কি নেই, আর কতই বা দাম, ঠিক আছে, কী কী মাছের কত দাম আর কী কী ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে এখানে যদি আসো। তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে, কী কী নেই। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যদি কাকু এই ঘুরে দেখো চ্যানেলের তরফ থেকে কেউ আসে, তুমি একটু ডিসকাউন্ট দেবে তো? হ্যাঁ, সে তো অবশ্যই দেখো, কাকুকে একটু ডিসকাউন্ট দেবে। তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে, কাকুকে দেখাতে হবে। কাকু যদি কেউ দেখায় সাবস্ক্রাইব করে এসছে, তুমি কিন্তু অবশ্যই তাকে ডিসকাউন্ট দিও, ঠিক আছে, ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়েছি কিন্তু সেই ফার্মটা, প্রতিটা ট্যাঙ্কে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, প্রতিটাই তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দেখাই কী কী আছে আর কী কী নেই। এর দাম প্রায় সেমই দাম।
হ্যাঁ সাইজ অনুযায়ী দাম, যেমন সাইজ তেমন দাম। এটাও সেম মাছ, কিন্তু এটা আলাদা করা আছে, এটা মেল ফিমেল বলে। এটা হচ্ছে মেল, এর হেডগুলো আরও সুন্দর। এগুলো হচ্ছে অরেন্ডা, এগুলো 70-80-60 এই থেকে। যেমন বড় মাছটা আলাদা হয়ে যাবে, ছোট মাছটা হ্যাঁ সিজন অবশ্যই সিজন অনুযায়ী দাম কমা বাড়া হয়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কাপড় কিন্তু প্রচুর কালেকশন, আর মাছের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এটা হচ্ছে ব্ল্যাক অরেন্ডা। কত দাম আছে কাকু এটা? এগুলো 100 টাকার ভিতরে। আচ্ছা, তো এগুলো কি মেল না ফিমেল? এগুলো সব মেল ফিমেল পাইলে আছে। আচ্ছা, এটা কি আছে? এটা রেড কাপ, অরেন্ডা রেড কাপ। ওই সেম এরকম, এগুলো 100 টাকা, 70 টাকা, 80 টাকা, যেমন সাইজ সেরকম দাম। এটা আছে ব্ল্যাক অরেন্ডা আর অরেন্ডা রেড কাপ, এটা দুটো পাইলে রেখেছি আমার জায়গা শর্টের জন্য। এটা একসাথে আবার ফের এই পরিষ্কার হয়ে গেলে জল ভরে আবার সাইডে করে দেবো। এ প্রাইস 120-150, ব্ল্যাক অরেন্ডাগুলো 150, যেমন এর কিছু কিছু সাইজ বেরবে, এগুলো 150 টাকা করে। এই মাছের কোনো সিঙ্গেল টেল পাবেন না, কোনো কানা পাবে না। আমাদের ট্যাঙ্কের মাছ বিশেষ করে এটা হয়। হ্যাঁ, হোলসেলে নিলে তো সে তো 50-100 পিস যখন নেবে সে তো তখন দাম কমবেই, সে বলতে হবে না, আমরা সেটা নিজে থেকেই কমিয়ে দিই। হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দেবো। 6-7 টাকা এখানে পাইকারি রেট, 6-7 টাকা পাইকারি রেট। ঠিক আছে, পাইকারি রেট হচ্ছে 15-20 টাকা। পাইকারি রেট 15-20 রুপিস, তাই তো? আর টাইগার শার্ক, টাইগার শার্ক মেল মাছ। আচ্ছা, এইগুলো আমরা বড় করি দামের জন্য। আচ্ছা, 300-350-400 টাকা করে। তো বন্ধুরা, এখানে একটা দুটো কিন্তু না, ওনার অনেকগুলো ফার্ম আছে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ইনি হচ্ছে ওনার ভাই। তো ইনিও আমাকে কিছু মাছের ভেরিয়েশন দেখাবে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো চলো দেখা যাক, আর মানে হেভি কালেকশন, দেখলে মন জুড়িয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তো চলো দেখে নিই। ডায়মন্ড স্ক্র্যাচ আছে এগুলো। ডায়মন্ড স্ক্র্যাচ, কত দাম আছে এগুলো? এগুলো সব 40। দারুন দারুন। এগুলো ব্ল্যাক অ্যাঞ্জেল। এই ডাবল টেল সিঙ্গেল টেল ব্যাপার থাকে? না না না। আচ্ছা, এটা 20 টাকা রেঞ্জ। 20 টাকা। কোয়ালিটি আছে, দারুন দারুন।
প্রাইস কত আছে এটা? এটা 40। তেল রিট তেল দেখি দেখি এটা তুলে দেখাও দাদা। দেখছো কত সুন্দর, সব কিন্তু রেড তেল, সব কটার খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে এটা হচ্ছে 12 টাকা। 12 টাকা পিস। বলে কই গোস্ট। কি নাম? কই গোস্ট। কই গোস্ট? কই গোস্ট, কই গোস্ট। এখানে একটা তুলে দেখো, এই মাথাটা লাল হয়। প্রাইস কি আছে এটা? 40। 40 এটা হচ্ছে 15 টাকা দাম, তাই? সাইজের জন্য। আচ্ছা বলে নিও না কারা। কত প্রাইস আছে এটা? এটা 25 টাকা। এটা বলে রেমবো। তুলে দেখা দাদা, আমার দেখা প্রথম মাস। কি নাম? এটা রেমবো। রেমবো? হোয়াইট রেমবো। এটা এটা 16 টাকা রেঞ্জের। অস্কার মনো অ্যাঞ্জেল। মনো অ্যাঞ্জেল প্রাইস কি আছে? 30 টাকা। এতে দু রকম মাছ আছে, একে বলে প্লাটিনাম। এটা প্লাটিনাম? কি দাম আছে এটা? 40। 40 টাকা। এটা হচ্ছে স্কেচ প্লাটিনাম। স্ক্র্যাচ প্লাটিনাম, তাই তো? কত দাম আছে এটা? এটা 40। গুয়েনাস। গুয়েনাস আচ্ছা কত দাম? 3 টাকা। 3 টাকা শিবরাম। কি নাম? শিবরাম। শিবরাম আচ্ছা কত দাম আছে? 30 টাকা। আচ্ছা একেবারে সিলভার শার্ক। সিলভার? সিলভার শার্ক? হ্যাঁ সিলভার। মানে শার্ক মাছ। কত দাম আছে? 30 টাকা। শর্ট বডি ঘন। ৩৫ টাকা। এখন একটু রেটটা বেশি, দুদিন পর রেটটা কমে যাবে আবার। পার্পেল উইডো কত দাম আছে? একই দাম, 30 টাকা। এটা গ্রিন উইডো। গ্রিন উইডো একটু দেখো দাদা, এটা 20 টাকা। ঠিক আছে এটা হলো রেড উইডো। তুমি দেখো দাদা, আপনি দেখার মতো কিছু মাছ রেড উইডো। কত দাম? 50 টাকা। 50 টাকা পিস তো সব হোলসেল। বলে বেলুন রেড আই। কি নাম? বেলুন রেড আই। বেলুন রেড আই? হ্যাঁ। কত প্রাইস এটা? এটা 6 টাকা। আচ্ছা তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আরও একটা ফার্মে, যেখানে তোমাদের আমি দেখাবো যে আরও ভ্যারাইটিস রকমের ফিশ। তো তোমরা দেখতে থাকো, আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো তোমাদের দেখাই আরও 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 মাছ বিভিন্ন ধরনের। কি মাছ আছে কাকু এটা? অরেন্ডা আছে, দেখাও একটু। তুলে দেখো কত দাম আছে এটা? এটা 250 টাকা। আচ্ছা 250 আছে, 150 আছে, 100 আছে, যেরকম নেবে। এ বিভিন্ন রকমের মাছ সাইজ হবে সেরকম দাম হবে, ঠিক আছে? কি মাছ এটা? এটা ক্যালিকো। ক্যালিকো কি প্রাইস আছে এটা এখন যাচ্ছে? এটা 170 টাকা। আচ্ছা সব এখানে ক্যালিকোই আছে? হ্যাঁ এখানে ক্যালিকো।
ঠিক আছে। খুব সুন্দর কালেকশন, খুব সুন্দর। কত প্রাইস আছে রে এখন হোলসেল রেট? হোলসেল হচ্ছে 170 টাকা। কত দাম আছে এটা? 140। আচ্ছা, এটা অরেন্ডা? হ্যাঁ, এটা অরেন্ডা। এখানে একটা ক্যালিকো আছে। সব মাছের মাথায় হেড আছে, কোনো অসুবিধা নেই। কত দাম এটা? 75। ঠিক আছে। এগুলো হচ্ছে মানে শোভাঙ্কির আর কি কস। আচ্ছা, ডবল টেল মাছ। আর এইগুলো হচ্ছে ক্যালিকো। আচ্ছা, এগুলোর কত প্রাইস আছে যাচ্ছে এখন? এটা 150 টাকা। আচ্ছা, বাহ, খুব সুন্দর তো মাছটা। কি নাম এটা? শর্ট বডি হর্ন। প্রাইস কি আছে? এ এক একটা এক রকম সাইজ আছে, তো মানে 150 টাকারও আছে, 100 টাকারও আছে। আচ্ছা, 70 টাকারও আছে, বিভিন্ন রকমের আছে। ঠিক আছে, ঠিক আছে। মানে একরকম সাইজ নেই, তো সাইজ অনুযায়ী দাম হয়। তো বন্ধুরা, যা যা ছিল সবই তোমাদের দেখিয়েছি, জানিয়েছি কত প্রাইস, কি দাম, কিভাবে আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক 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 মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। তো সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।